রাতের আধারে দরজা ভেঙে ঢুকে পড়ল ওরা। তারপর চলল নির্মম নির্যাতন, গণধর্ষণ। আজগুবি সব গল্প নিয়ে আসে আপনাদের সামনে, আপনাদের হয়তো তাই মনে হয়, কিন্তু সবগুলো ঘটনাই সত্যি, একশো না হাজার ভাগ সত্যি। গভীর রাতে কেউ নেই যখন বাড়িতে, তখন ঘরের দরজা ভেঙে চলে নির্যাতনের লীলাখেলা, একজনের পর আরেকজন, সহ্য করা যায় না, ভাবাও যায় না। অনেক কাকতি মিনতির পরও রক্ষা পায়নি ওই গৃহবধূ, কোলের শিশুকে পর্যন্ত বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। সব ধরনের বর্বরতা হার মানল আজ। ঘটনা পরিষ্কারভাবে জানতে চলুন যাই। শৈলকুপায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গভীর রাতে শৈলকুপা উপজেলার রয়েরা গ্রামের এই ঘটনা ঘটে। নির্যাতিতা ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার স্বজনরা জানায়, রাতে রয়েরা গ্রামের খালপাড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গ্রামের রিয়াজুল ইসলাম ঘরের দরজা ভেঙে ওই নারীর ঘরে প্রবেশ করে। রিয়াজুলের সাথে থাকা মানি নামের আরেক যুবক নির্যাতিতার 13 মাস বয়সী মেয়েকে নিয়ে বাইরে চলে যায়। পরে রিয়াজুল তাকে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানালে রাত 2টার দিকে ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের বেডে মৃত্যুর মুখে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা ও তার স্বজনরা।